বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে আছেন মোস্তফা ফিরোজ এবং জই মামুন। মোস্তফা ফিরোজ, আমরা আজকে একটা চালের বাজারের খবর করেছি, এটা প্রতিনিয়ত সবগুলো জায়গাতে হচ্ছে এবং চালের দামে যেটা বলা হচ্ছে যে চড়া দামে বিক্রি হচ্ছে, দাম বাড়ে নাই, আমদানি বন্ধ হয়ে গেছে, দাম বাড়ে নাই, কিন্তু দাম কোথায় গিয়ে ঠেকেছে? মোটা চালের দাম 58 টাকা, 58 টাকা দিয়ে মোটা চাল কিনতে হচ্ছে, মানে যেটি গরিবের খাবার বলে আমরা মনে করি। এই অবস্থায় 1 কেজি চাল কিনতে যদি 58 টাকা খরচ হয়ে যায়, মানুষ চলবে কি করে? দেখেন, তার আগে এই যে কিছুদিন আগে প্রতি ভোজ্য তেলের দাম লিটার প্রতি 7 টাকা বাড়ানো হলো এবং সেই অ্যানাউন্সমেন্টটা দিল কিন্তু ভোজ্য তেল যেই আমদানিকারক সমিতি তারা দিল। মানে মনে হচ্ছে যেন এখন দাম বাড়া কমাটা একেবারেই ওই ব্যবসায়ী সমিতির উপরে নির্ভর করে, এটার উপরে সরকারের কোনো কন্ট্রোল নেই। তারা বলেছে যে সরকারের অনুমতি নিয়ে তারা দামটা বাড়ানোর ঘোষণা দিয়েছে এবং তার আগে থেকে কিন্তু চালের দাম কিন্তু গত 4-5 মাস ধরে ক্রমাগত ভাবে কিন্তু একটু একটু করে বাড়ছে। কিন্তু মাঝখানে একটা সেমিনারে আমরা খাদ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম, মাফ করবেন, সম্ভবত কৃষিমন্ত্রী, তিনি এক সেমিনারে বললেন যে আমরা 400 গ্রাম কি বলে বেশি খাই, অর্থাৎ 200 গ্রাম গড়ে খায় বিদেশে যারা চাল ইয়ে করে খায় তারা, আর আমাদের এখানে হচ্ছে 400 গ্রাম, অর্থাৎ ডাবল। তো যদি কম খাওয়া হয় তাহলে এই সংকটটা থাকে না, এরকম একটা পারসেপশন দিলেন। তো এই এখন মূল সংকটটা আমরা সমাধান না করে আমরা এটা চাপাচ্ছি কিভাবে, যে আমরা বেশি ভাত খাই, এটাই তো কথা। তো এইগুলো এইগুলো কোনো কথা? তো বিদেশের খাদ্যাভ্যাসের কথা তারা কি জানেন? তারা হয়তো কম ভাত খায় কিন্তু অন্যান্য আনুষঙ্গিক যে তার সাথে যে সমস্ত সবজি টবজি বা অন্য জিনিসপত্র থাকে সেগুলো কি তারা চিন্তা করেন? সেগুলো তো তারা চিন্তা করেন না। আমরা তো ভাতই খাই, ভাতের সাথে আমাদের সাধারণভাবে কি লবণ মরিচ প্রধান খাদ্যই হচ্ছে ভাত, প্রধান খাদ্যই ভাত, সেটাকে ধরে আমরা আশেপাশের কিছু জিনিস যুক্ত করে খাই। এক্স্যাক্টলি, আমাদের ভাতটাই হলো মূল, তার সাথে হয়তো ডাল দিয়ে আমরা পুরো ভাত খেয়ে ফেলি, তাই না, বা সামান্য কিছু তরকারি। তো এইগুলো এই সমস্ত যখন কি কথা বলা হয় না তখন একটা নির্মম পরিহাস মনে হয়। তো চালের দাম, চালটা বলা হচ্ছে যে আমরা চাল নাকি উদ্বৃত্ত, আমাদের চাল আমদানির প্রয়োজন নেই, আবার বলা হচ্ছে চাল সংকট, আমদানি হচ্ছে, তো কোনো তো তালগোল নেই। মানে আসলে আমাদের এই যে নিত্য প্রয়োজনীয় যতগুলো জিনিস দ্রব্য দেখবেন, এই যে পেঁয়াজের সংকট হচ্ছে, রসুনের সংকট হচ্ছে, কাঁচামরিচের সংকট হচ্ছে, আলুর সংকট হচ্ছে, এই যে চালের সংকট হচ্ছে, এইগুলো আমাদের কত দরকার, কি পরিমাণ আমরা মজুত থাকলে বা উৎপাদন হলে এই সংকট থাকবে না, এই ধরনের তো কোনো সঠিক পরিসংখ্যান আজ পর্যন্ত কিন্তু কেউ দিতে পারলো না। যখনই নাকি সংকট দেখা দেয় তখনই বলা হয় যে আমাদের এই পরিমাণ আসলে সংকট আছে, আমাদের এই পরিমাণ আমদানি করতে হবে। এই এইগুলি আসলে কি, এগুলি হিসাব নিকাশের ব্যাপার। এখন এই হিসাব নিকাশ গুলো তো আর আমাদের কাছে না, এইগুলোও কিন্তু সরকারের কাছে থাকার কথা এবং সরকার পরিসংখ্যান, এবং সেই অনুযায়ী যদি তারা প্রস্তুতি না নেন তাহলে দেখবেন সব সময় কোনো না কোনো জিনিসপত্রের দাম কিন্তু বাড়তেই থাকবে। হয় চাল, চালের দাম তো একটু স্থিতিশীল হলো তো পেঁয়াজের দাম বাড়বে, পেঁয়াজের দামটা ঠিক থাকলো তো ওই ভোজ্য তেলের দাম বাড়ানো হবে। মানে একটা এলোমেলো অবস্থা, কোনো নিয়ন্ত্রণ নেই, বাজার ব্যবস্থার উপরে সরকারের কোনো সংস্থা কোনো অধিদপ্তরের কোনো রকম নিয়ন্ত্রণ নেই, যার কারণে একটা নিয়ন্ত্রণহীন অবস্থায় বাজারগুলো চলছে। মুরগির দামও বেড়ে গেছে কিন্তু সাম্প্রতিক সময়, জানিনা যাই না যে মুরগি কিন্তু প্রতি ধরেন একহালি মুরগি আগে যেখানে 600-700 টাকা কেনা যেত এখন কিন্তু 1000 টাকা চলে গেছে। এই হলো পরিস্থিতি, মানে ডাবলের মতন একটা অবস্থা। চালের দাম একটু কমালে সেটি কৃষক লস করবে, কৃষক লোকসান করবে, কৃষক কি আদৌ মানে লাভবান হয়? বুঝতে পেরেছি মোস্তফা ফিরোজ ভাই যে কথাগুলি বলছিলেন আমি তার সঙ্গে একটু একমত পোষণ করে যুক্ত করতে চাই। শুধু যে আমার সাংবাদিকতার জীবন 30 বছরের, এই 30 বছরে আমি 30,000 বার এরকম রিপোর্ট দেখেছি বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে বলতে গেলে, মানে সারা জীবন কখনো এই সরকারের তরফ থেকে খুব কার্যকর কোনো পদক্ষেপ নিয়ে বাজার দর নিয়ন্ত্রণ করা হয়েছে এরকম আমার মনে পড়ে না। আপনি দেখেন রোজার দিনে বেগুন কাঁচামরিচ থেকে শুরু করে তেল পেঁয়াজ আলু তারপরে হচ্ছে সাধারণ মাছ মাংস সবকিছুর দাম হঠাৎ হঠাৎ করে বেড়ে যায় এবং চাল তো
ধারাবাহিক ভাবে বাড়ে। বহু বছর ধরে আমরা শুনে আসছি বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, ধান চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমদানি করার দরকার নেই। কিন্তু একটু আগে আপনারা এই অনুষ্ঠানের শুরুতে যে রিপোর্ট দেখালেন, সেখানেই বলা হচ্ছিল যে ভারতীয় মিনিকেট এত টাকা দামে বিক্রি হচ্ছে, 62 টাকা না কত টাকা। তো ভারতীয় মিনিকেট কিভাবে বাজারে আসলো যদি আমদানি করার দরকার না হয়? তার মানে হচ্ছে যে এই কথাগুলিও এক ধরনের ফাঁকা বলি। বস্তুত পক্ষে বাজার নিয়ন্ত্রণ করে বাজারের ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট, সরকারি সংস্থাগুলোর তদারকির নামে এখানে কিছুই করা হয় না এবং কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ তাদের নেই, এবং যে কারণে যখন যে জিনিসের ইচ্ছা তারা দাম বাড়ান, যখন যে জিনিস ইচ্ছা তারা দাম কমিয়ে দেন, সেটি সয়াবিন তেল হোক, চাল হোক, আলু হোক, সবজি হোক, মাংস হোক বা চিনি দুধ, নানা রকম সবকিছুর ক্ষেত্রে নিয়ন্ত্রণহীনতার কারণেই আসলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু একটা কথা যে সরকার বারবার বলার চেষ্টা করে যে হ্যাঁ দাম যদি কমে যায় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, সেটি এক অর্থে সত্যি যে ধানের দাম চালের দাম কমে গেলে কৃষকের উৎপাদন খরচ যে পরিমাণ বেড়েছে তাতে দাম বাড়াটাই যৌক্তিক, দাম বৃদ্ধি থাকা। কিন্তু হঠাৎ করে এই সময় ধানের এখন চালের মৌসুম বাংলাদেশে, এখন এই যে সামনে কিছুদিন পরে নতুন চাল উঠবে অগ্রহায়ণ মাসে, এই রকম সময় এসে তো এরকম চালের দাম বেড়ে যাওয়ার কথা না। এবং কেন বাড়বে, চালের তো সংকট নেই, দেশে যে চাল নেই তা তো না। সেইখানে একটা সরকারের মনিটরিং, সরকারের একটা নিয়ন্ত্রণ, সরকারের একটা নজরদারি থাকার খুব দরকার ছিল, কিন্তু সেই জিনিসটি প্রবল ভাবে অনুপস্থিত, যে কারণে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন এবং প্রত্যেক বছর নানা অজুহাতে নানান পণ্যের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা অথবা ব্যবসায়ীদের সিন্ডিকেট এইসব সুযোগ নেয়। এটি হচ্ছে আমাদের জি। কিন্তু জয়মামুন, এটাও ঠিক যে ব্যবসায়ীদের বিরুদ্ধে যখন আমরা বলি বা ব্যবসায়ীদের এই সিন্ডিকেটের কথা যখন বলি তখন সাংবাদিকদেরকে গালিগালাজ করাও শুনতে হয়। বিসিসিআই সভাপতি পর্যন্ত সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়েছেন একটি অনুষ্ঠানে, বলেছেন যে সাংবাদিকরা খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করে। সাংবাদিকরা হলো ভাই বাংলাদেশে যে যখন কোনো একটা অকেশনে কাউকে গালি দিতে হবে সবার আগে সাংবাদিকদেরকে গালি দেন, সেটি সরকার হোক, বিরোধী দল হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ হোক, আমলা হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, সাংবাদিকদেরকে সবার আগে গালি দিতে তাদের আরাম লাগে আর কি। তো এটি কোনো বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে যে গালি দিলেও সমস্যা ছিল না যদি তারা মূল জায়গাটা ঠিক করতেন, কিন্তু সেই মূল জায়গা ঠিক না করেই গালি দিচ্ছেন, এটি হচ্ছে দুঃখের। জি, জয়বামন পাশাপাশি একটা জিনিস যুক্ত করতে চাই, যেহেতু মানে বাণিজ্যমন্ত্রী নিজেও আমাদের ব্যবসায়ী বাণিজ্যমন্ত্রী, তিনি কিন্তু কোনো কিছু দাম বাড়লে সঙ্গে সঙ্গে বলে দেন যে বিশ্ব বাজারে দাম বেড়েছে, এ কারণে এই বাজারে দাম বাড়বে, সেটি নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই, সেটি আগেই সারেন্ডার করে ফেলেন। এবং গত কয়েক বছর ধরে একই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবং এটিও খুবই একটি হাস্যকর কথা যে বিশ্ববাজারে শুধু দাম বাড়ে না, বিশ্ববাজারে দাম কমেও। আপনার মনে আছে যে গত বছর করোনার শুরুর দিকে তেলের বাজারে কি অবস্থা হয়েছিল, তেল, জ্বালানি তেল মাগনা দিলেও নেবে না এরকম একটা ব্যাপার ছিল, যে পরিবহন খরচও দিয়ে যাব, নিয়ে যাও। কিন্তু আমাদের দেশে কি তখন তেলের দাম কমেছিল? বিশ্ববাজারের অজুহাত সবসময় কার্যকর হয় না, আমদানি পণ্যের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এটি কার্যকর হয় যে বিশ্ববাজারে দাম বেড়ে গেছে, সুতার দাম বেড়ে গেলে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের মালিকরা ক্ষতিগ্রস্ত হন। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে বিশ্ববাজারের অজুহাত বাংলাদেশের সকল দেশীয় পণ্যের ক্ষেত্রে, কাঁচামরিচ তো বিদেশ থেকে আমদানি করা হয় না, তাহলে কাঁচামরিচের দাম হঠাৎ করে কেন বেড়ে যায়? এর মধ্যে যে সিন্ডিকেট, এর মধ্যে যে পরিবহন, এর মধ্যে যে চাঁদাবাজি, এর মধ্যে যে ঘাটে ঘাটে পয়সা দিতে হয়, এর মধ্যে যে হাত বদল, সেই জায়গাগুলিতে কোনো নিয়ন্ত্রণ নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। জি, এই জায়গাটা আমি জয় মুস্তাফা ফিরোজ আপনার কাছে শুনতে চাই যে বিশ্ববাজারে আজকে হয়তো একটা জিনিসের দাম বাড়লো, সেটা কিন্তু কালকেই আমাদের বাজারের দাম বেড়ে যাচ্ছে, মানে বিশ্ববাজার থেকে এক রাতের মধ্যেই পণ্য চলে এসেছে এবং সেটির দাম বেড়ে যাচ্ছে। পাশাপাশি একটা জিনিস আমরা বিভিন্ন গণমাধ্যমেও খবর মানে প্রচার হতে দেখেছি, আমরা নিজেরাও করেছি, সেটি হচ্ছে কারওয়ান বাজারের কথা যদি বলি, পাশে খুচরা বাজার মানে পাশে পাইকারি বাজার, খুচরা বাজার, পাশাপাশি দুটি বাজার, সেই বাজারের মধ্যে এক একটি পণ্যের মূল্য ফারাক হচ্ছে 5-10 টাকা, সেখানেই বা কিভাবে এটা সম্ভব? না, এটা তো এই জয়মোহন ঠিকই বলেছে যে এই বিশ্ববাজারে তো দাম ওঠা নামা করে, তেলের দামও ওঠা নামা করে, তেলের দামও কমে আবার বাড়েও, আমাদের এখানে তো শুধু বাড়েই, কখনো কমে না। তো এই এই তেল থেকে শুরু করে আপনি এই যে সমস্ত আছে যে সংকট থাকতে পারে, যেমন পেঁয়াজের সংকট সত্যি হয়েছিল গতবার, ভারতে পেঁয়াজের সংকট হয়েছিল এবং এই কারণে কিন্তু তারা বন্ধ রেখেছিল, এটা সত্য কথা। কিন্তু আমার কথা হলো যে তারা সেখানেও কিন্তু একেবারে কলকাতা আমাদের পাশেই, সেখানেও কিন্তু জিনিসপত্রের দাম একটু ওঠে আবার কিন্তু নেমে যায়। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনক ভাবে মনে করেন যে দাম করে 5 টাকা জিনিস 10 টাকা বাড়ে, কিন্তু 10 টাকার থেকে তখন কি কমে, মাত্র 8 টাকা, সেই 5 টাকায় কিন্তু আর আসে না।
এবং এটা পরিকল্পিতভাবে প্রথমে প্রচুর দাম বাড়ানো হয়, তারপরে মন্ত্রীরা একটু ডাকেন ব্যবসায়ীদেরকে, ডেকে একটু ধমক টমক দেন, তারপরে তারা 1-2 টাকা কিন্তু কমান। এই কৌশলে কিন্তু এগোচ্ছে। এবং আমি মনে করি যে এইটা, এই যে ব্যবসায়ীরা যে জিনিসপত্রের দাম বাড়ায়, এটা শুধু ব্যবসায়ীরা বাড়ায় না, এটা একটা বড় সিন্ডিকেট। এই আমদানিকারক, মিনিস্ট্রি, সব মিলিয়ে, সবাই মিলে মিশে কিন্তু এই কাজগুলো করছে কিন্তু, এবং ধারাবাহিক ভাবে, এবং এটার কিন্তু কোনো পরিবর্তন নেই। এটা আপনি কোনো ওই আওয়ামী আমল বলেন, বিএনপি আমল বলেন, কোনো আমল বলে না, এটা হলো একেবারে সব আমল এইভাবে ধারাবাহিক ভাবে কিন্তু বাড়ছে। তো সুতরাং এই মানে অজুহাত গুলো একেবারে বাংলাদেশের ক্ষেত্রে কোনোভাবেই টেকে না যে বিশ্ববাজারে এই অমুকের সংকট হয়েছে, চালের সংকট হয়েছে, পেঁয়াজের সংকট হয়েছে, লবণের সংকট হয়েছে, তেলের সংকট হয়েছে, এইগুলি একেবারেই টেক। কারণ আবার তো কমে, কিন্তু আমাদের এখানে কমে না কেন, সেটাই হলো, যদি কমতো তাহলে বুঝতাম, কই সেটা তো হয় না। তো সুতরাং এইগুলো হলো একেবারেই অজুহাত, এইগুলো আমাদেরকে ছুটে যেতে হচ্ছে। আমরা মানুষ আসলে সত্যিকার অর্থে এই ব্যবসায়ী, ব্যবসায়ী বলবো আমি, এই সিন্ডিকেটের কাছে আসলে জিম্মি, এটি হলো বড় কথা। এবং আরেকটা জিনিস আমি একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আরেকটা কথা আমাদেরকে প্রায় শুনতে হয়, সেটি হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতি, এখন এই মুক্তবাজার অর্থনীতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সবকিছু বাজার নিয়ন্ত্রণ করে। আরেকটা জিনিস পাশাপাশি শোনা যায়, সেটা হচ্ছে যে মানুষের হাতে এখন অনেক টাকা, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, ফলে জিনিসপত্রের দাম বাড়লেও খুব একটা ক্ষতি নেই। তো এইসব অজুহাত দিয়ে না ব্যবসায়ীদেরকে আরো বেশি সুযোগ করে দেওয়া হচ্ছে। তারা মনে করে যে ঠিক আছে, চালের দাম এখন আজকে 70 টাকা আছে, আমি নিজে গতকালকে চাল কিনেছি 70 টাকা করে নাজির সঙ্গে, তো 70 টাকা আছে, আগামী সপ্তাহে 75 টাকা করে দিলেও কোনো ক্ষতি নেই, মানুষের তো ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষ তো না খেয়ে মরবে না, কিনবে, কিনতেই হবে, টাকা কামানোর একটা সুযোগ পেয়ে যাবেন। জি অবশ্যই, জয় মামুন এবং মোস্তফা ফেরদৌস দুজন থাকবেন। আরো একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে আলোচনায়। দর্শক, নিটল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।